যে স্মার্ট বাংলাদেশে স্মার্ট এডুকেশন চালুর বিষয় তাকে কিন্তু আমরা আজ পর্যন্ত কখনো জোরালো বক্তব্য রাখতে দেখিনি এর পরবর্তী পর্যায়ে আরও প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে যেটি আমরা এখন ফেস করছি এই পরিস্থিতিতেও যে আমাদের অনলাইন এডুকেশনে যেতে হবে তখন কিন্তু তাকে কোনো জোরালো মানে বক্তব্য আমরা দেখি নাই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু ব্রিটিশ কারিকুলামে পরিচালিত হয় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু অতি ধনী শ্রেণীর যারা সন্তান তারা পড়াশোনা করে যারাদের যাদের বাসায় সার্বক্ষণিক এসে আছে এর আগেও তিনি দায়িত্বে ছিলেন সেই সময়টাতেও তার মধ্যে একই রকম অবস্থা দেখা গেছে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু হিট অ্যালার্টও জারি করা হয়েছে যখন দেশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে চলে এসছে যেটা আইসিটি মন্ত্রণালয় আছে তাদের সাথে কিন্তু কখনো তিনি বসেননি যে কিভাবে অনলাইনে স্মার্টলি এডুকেশন সিস্টেম চালু করা যায় এই বিষয়গুলো মানে যেই জিনিসটি দরকার সেই বিষয়ে কিন্তু কখনো দেখিনি বর্তমানে আপনারা জানেন যে দেশে প্রচণ্ড তাপপ্রবাহ রয়েছে একই সাথে এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু হিট অ্যালার্টও জারি করা হয়েছে যখন দেশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে চলে এসছে ফ্যানের নিচে বসেও কিন্তু আমরা ঘেমে যাচ্ছি এবং ডাক্তাররা বলছেন যে যতদূর সম্ভব দিনের আলো বিশেষ করে সূর্যের আলোটা অ্যাভয়েড করার জন্য সেই অবস্থায় যদি আমাদের শিক্ষার্থীদের জন্য স্কুল খোলা থাকে সেটি শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক সবার জন্যই আসলে ক্ষতিকর এর আগেও আপনারা জানেন যে আসলে আমাদের কিন্তু রমজান মাস যেটি আমাদের কয়েকদিন আগেই আসলে শেষ হলো সেই রমজান মাসের সময়টা তো কিন্তু তিনি স্কুল খোলা রেখেছিলেন এই বিষয়টিতে একটি উচ্চ আদালতে আমাদের হাইকোর্ট বিভাগে একটি মামলা হয়েছিল একটি মানে জনগণ অবস্থা পরিবেশ পরিস্থিতি বিশেষ করে ধর্মীয় দিক এগুলোকে বিবেচনা না করে ধরনের কর্মকাণ্ডটা আসলে কোনোভাবেই আসলে আমরা ভালো এটা বলতে পারি না কারণ অনেকগুলো বিষয় আপনাকে বিবেচনা করতে হবে আমাদের রমজান মাসে স্কুল খোলা রাখা যেতেই পারে কিন্তু সেই সময় এডুকেশনটা ফিজিক্যালি না করে আমরা যদি অনলাইনে করতাম আমাদের কোনো ক্ষতি কিন্তু হয়ে যেত না ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু ব্রিটিশ কারিকুলামে পরিচালিত হয় তাদের পরীক্ষাও নেওয়া হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে এবং আপনি ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে যখন পরীক্ষাগুলো ওয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইজ হয় তখন কিন্তু কখনো দিনে রাতে ভোরবেলা বিভিন্ন সময় পরীক্ষা হয়ে থাকে সুতরাং তাদের যে পরীক্ষা পদ্ধতি আর আমাদের বাংলাদেশের প্রচলিত পরীক্ষার পদ্ধতি কিন্তু একরকম নয় আরেকটি বিষয়কে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু অতি ধনী শ্রেণীর যারা সন্তান তারা পড়াশোনা করে যারাদের বাসায় সার্বক্ষণিক এসি আছে যারা এসি গাড়িতে চলাফেরা করে এবং তাদের শ্রেণীকক্ষগুলোও কিন্তু এসি করা কিন্তু যেখানে আমাদের বাংলাদেশের বেশিরভাগ স্কুলগুলো লোডশেডিংয়ের মধ্যে থাকে তার গ্রাম অঞ্চলে অবস্থিত যেখানে আসলে ক্লাসরুমগুলো অনেক সময় পাকা না অনেক সময় তার শেড ক্লাসরুমে ক্লাস করে এরকম সিচুয়েশনে যখন আমাদের ক্লাস করতে হয় তখন আপনি আসলে ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে আমাদেরকে তুলনা করলে লাভ হবে না প্রাকৃতিক বিপর্যয় হতে পারে কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বিকল্প পদ্ধতিতে আমাদের ক্লাসের পদ্ধতি চিন্তা করতে হবে স্মার্ট বাংলাদেশে যদি স্মার্ট অনলাইন এডুকেশন সিস্টেম আমরা চালু করতে না পারি তাহলে আসলে স্মার্ট বাংলাদেশ হলো কীভাবে পদত্যাগের বিষয়টি হচ্ছে যে তিনি কথায় কথায় কিন্তু যেমন আপিল বিভাগে চলে যান তিনি একই রকমভাবে বিভিন্ন উদাহরণ দিতে থাকেন উন্নত দেশগুলো তো উন্নত দেশগুলোতে কিন্তু এরকম ব্যাপক উদাহরণ রয়েছে যে কারো বিরুদ্ধে যখন অভিযোগ আসে জনসমর্থন যখন তার প্রতি না থাকে জনগণ যখন চায় যে আসলে এ ধরনের ব্যক্তিকে আমরা চাচ্ছি না তখন তিনি স্বেচ্ছাই পদত্যাগ করেন যেহেতু জনগণ চাচ্ছে তাকে এই পদে চাচ্ছে না তার আসলে সেই উদাহরণটাকে বাস্তবায়ন করার জন্য তার নিজ পদ থেকে পদত্যাগ করা প্রয়োজন এবং একই সাথে তিনি আদালত অবমাননার কর্মকাণ্ডগুলো করেছেন তিনি জনগণকে আসলে ভোগান্তিতে ফেলছেন এই ধরনের বিতর্কগুলো কিন্তু আসলে একটা দায়িত্বশীল পদে থেকে একজন আইন প্রণেতা হয়ে এটি আসলে কামনা তো আমার মনে হয় যে এটি সময় এসছে তার আসলে নিচ থেকেই পদত্যাগ করা প্রয়োজন আমি আমার ইচ্ছা মতো করে চালিয়ে ফেলতে পারি না সেই অবস্থায় কিন্তু আমরা এখনও নাই তো সেই পদ্ধতিতে তিনি যেহেতু নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন এর আগেও তিনি দায়িত্বে ছিলেন সেই সময়টাতেও তার মধ্যে একই রকম অবস্থা দেখা গেছে এবার তিনি পূর্ণমন্ত্রী হওয়ার পরে এ তিনি নিজেকে ব্যাপার রূপে আসলে আবির্ভূত করেছেন এটি আসলে কাম্য না নির্বাহী বিভাগ বা বিচার বিভাগ কিন্তু কারো শত্রু নয় এটি কিন্তু আমাদের দেশের যে সংবিধানের মধ্যেই তাদের উল্লেখ করে দেওয়া আছে এবং একে অপরের পরিপূরক হিসেবেই কিন্তু কাজ করে থাকে কিন্তু যখন নির্বাহী বিভাগের কোনো কর্মকাণ্ড সেটা যদি ভুল হয় কিংবা যদি নির্বাহী বিভাগের এমন কর্মকাণ্ড হয় যেটি আসলে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে জন দুর্ভোগ হচ্ছে তখন কিন্তু নির্বাহী বিভাগের কর্মকাণ্ডের বিষয়ে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতেই হবে এবং সেই ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত কিন্তু পদক্ষেপ নিয়ে থাকে প্রচণ্ড তাপ প্রবাহের কার্যক্রম চলছে প্রচণ্ড গরমে হিট অ্যালার্ট আছে সেই সময়টাতে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ রাখার বিষয়ে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তখন কিন্তু বাধ্য হয়েছিল আমাদের বিচার বিভাগ থেকে আদেশ দেওয়ার জন্য আসলে দেখেন এটি মানে আমার নিজের কাছে খুব অবাক লাগে তিনি যে কোনো ধরনের সিদ্ধান্ত হলেই তিনি অতি দ্রুত অ্যাটর্নি কার্যালয়কে বলেন যে সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং এই বিষয়ে যেন একটা আপিল করা হয় এবং রাখেন কিন্তু আমাদের কিন্তু হাজারো রকমের সমস্যা আছে যেটা বলছিলাম যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট এডুকেশন চালুর বিষয় তাকে কিন্তু আমরা আজ পর্যন্ত কখনো জোরালো বক্তব্য রাখতে দেখিনি এর পরবর্তী পর্যায়ে আরও প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে যেটি আমরা এখন ফেস করছি যে প্রচণ্ড গরম হিট অ্যালার্ট জারি হয়ে গেছে এই পরিস্থিতিতেও যে আমাদের অনলাইন এডুকেশনে যেতে হবে তখন কিন্তু তাকে কোনো জোরালো মানে বক্তব্য আমরা দেখি নাই তিনি কিন্তু কখনো এই বিষয়গুলো নিয়ে আমরা যারা এই বিষয়গুলো নিয়ে জানি কিংবা যারা তথ্য প্রযুক্তিবিদ রয়েছেন কিংবা আমাদের যেটা আইসিটি মন্ত্রণালয় আছে তাদের সাথে কিন্তু কখনো তিনি বসেননি যে কিভাবে অনলাইনে স্মার্টলি এডুকেশন সিস্টেম চালু করা যায় এই বিষয়গুলো মানে যেই জিনিসটি দরকার সেই বিষয়ে কিন্তু কখনো দেখিনি তিনি কখনও বলছেন শুক্রবার স্কুল খোলা রাখতে হবে কখনো বলছেন তিনি শনিবারে খোলা রাখতে হবে এবং আগামীকালকে শনিবার তিনি কিন্তু খোলা রাখার জন্য একটা নির্দেশনা জারি করে দিয়েছে যেগুলো মানে একটা ভোগান্তি তৈরি করছে কখনও বলছেন সিলেবাস বেশি হবে কখনো বলছেন তিনি পাঁচ ঘন্টা পাবলিক এক্সাম হবে খুবই হাস্যকর ব্যাপার পাঁচ ঘন্টা পাবলিক এক্সাম একটা পরীক্ষার্থী কীভাবে দিতে পারে একজন বাচ্চার পক্ষে পাঁচ ঘন্টা এক্সাম কীভাবে দেওয়া সম্ভব তিনি আছেন গরমের মধ্যে বাচ্চারা অসুস্থ হচ্ছে তিনি সেটা নিয়ে কথা বলছেন তিনি তো এই যে তিনি বারবার আপিলে যান এটি আসলে বলবো যে আমার কাছে মনে হয় যে এটি তার একান্তই ব্যক্তিগত সমস্যা এটি আমি মনে করি যে এই ধরনের বিষয়গুলো তার পরিহার করা প্রয়োজন দায়িত্বশীল পদের থেকে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন জনগণকে ভালোবাসতে হবে দেশের প্রতি দায়বদ্ধ থাকতে হবে